ইন্ডিয়ান মুজাহিদিন, পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার মতো সন্ত্রাসবাদী সংগঠনের প্রসঙ্গ টেনে বিরোধীদের ইন্ডিয়া জোটকে কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু তাই নয়, এই জোটকে ব্রিটিশদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গেও তুলনা করেছেন তিনি। মঙ্গলবার বৈঠক করে বিজেপির সংসদীয় বোর্ডের বৈঠকে বিরোধীদের সম্পর্কে তিনি আরও বলেন, যেভাবে ব্রিটিশরা এসে নিজেদের নাম দিয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি, একইভাবে বিরোধীরাও নিজেদের ইন্ডিয়া নামে তুলে ধরছে। শুধু তাই নয়, ইন্ডিয়ান মুজাহিদিন, পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার মতো সন্ত্রাসবাদী সংগঠনগুলির নামেও ইন্ডিয়া রয়েছে। প্রধানমন্ত্রীর এই বক্তব্য সামনে আসার পর সমালোচনার ঝড় বইছে দেশ জুড়ে। বিরোধী শিবিরের নেতারা আক্রমণ শানাচ্ছেন। ইন্ডিয়া জোটকে নিয়ে চাপে পড়ে গিয়েছে বিজেপি, তাই সেই ইন্ডিয়া নাম নিয়ে এমন বক্তব্য প্রধানমন্ত্রীর। জোট দলগুলির নেতারা রাজ্যে রাজ্যে সরব হয়েছেন প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে। তিনি কি করে এই বক্তব্যগুলো রাখেন? ভীত সন্ত্রস্ত, নিশ্চয় ভীত সন্ত্রস্ত, কারণ যে এনডিএর কোনো মিটিংই হয়নি এত বছরে, যে ন্যাশনাল ফ্লাওয়ার পদ্ম আপনার সিম্বল, তাই বলে কি ভারতবর্ষের মানুষ কিংবা কেউ কোটে গেছেন? এগুলো হতেই পারে, ভারতীয় জনতা পার্টিতে ধরুন ভারতও আছে তাদের তো। এই যে আইএনডিএতে তাদের আপত্তি বোঝা যাচ্ছে, তার কোনো সারমর্ম নেই। আমি জানি না, সেটা হয়তো উনি কখনো ওই বাইডেনের সঙ্গে কখন গলা মিলিয়েছেন, কখন কি করেছেন করে উনি হয়তো সেটা অনুভব করেছেন, কিন্তু উনি তো দেশের মানুষের কথা আসলে কি এবং অনুভব কি করবেন, দেশের মানুষের যা চিন্তাধারা সেটা উনি অনুভব করতে পারেন বলে তো আমার মনে হয় না। উনি ওনার মন কি বাত বলেন, এটাও ওনার মনের ইচ্ছে হয়েছে বলেছেন, উনি তো কারোর মন কি বাত শোনেন না। যদি শুনতেন তাহলে হয়তো ওনার কর্ণে প্রবেশ করতো যে ২৪ উনি আর নেই। ইন্ডিয়া জোটকে নিয়ে চাপে পড়ে গিয়েছে বিজেপি, সেই জন্য ইন্ডিয়া শব্দ নিয়ে এত আপত্তি, জানিয়েছেন পুরমন্ত্রী ফেরহাদ হাকিম। প্রধানমন্ত্রী ভয় পেলেন, তার কারণ ইন্ডিয়া জোটকে অসভ্য ভাষায় যে আক্রমণ করছে, অর্থাৎ প্রধানমন্ত্রী তার নার্ভকে ঠিক রাখতে পারছে। কিন্তু একটা জিনিস বলবো মোদিজিকে, মণিপুর নিয়ে প্রধানমন্ত্রীর বিবৃতি দিতে হবে, এই দাবিতে এখনও উত্তাল হয়ে আছে সংসদ, বারে বারে মুলতুবি হয়ে যাচ্ছে অধিবেশন। কি করে অধিবেশন শেষ হবে সেটাই এখন চিন্তার বিষয় সরকারের কাছে। বাদল অধিবেশনের বাকি দিনগুলির জন্য সরকারের কৌশল ঠিক করতে মঙ্গলবার বৈঠক করে বিজেপির সংসদীয় বোর্ড। সেই বৈঠকে ইন্ডিয়া জোটকে নিয়ে দলের সাংসদদের না ভাবার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে এমন বলা হলেও বিজেপি যে চাপে পড়ে গিয়েছে তা পরিষ্কার হচ্ছে। ইন্ডিয়া শব্দ নিয়ে প্রধানমন্ত্রীর এমন আক্রমণাত্মক বক্তব্যে সেটাই প্রমাণ হচ্ছে বলে দাবি বিরোধীদের। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।